ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইরিন জয়া ব্লগস। তো আমি আর মা একটু বেরিয়েছিলাম, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। কিন্তু এটা ভাববেন না যে বাড়ির দিকে যাচ্ছি বলে ব্লগটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। এক এক করে আপনারা দেখতে থাকবেন যে আমরা বেরিয়ে কী কী করেছি না করেছি। আর আমি এত আশা করেছিলাম খাবো বলে, সেটা একদম জঘন্য খেতে ছিল, একদম জঘন্য বানিয়েছিল। আমি দেখি যেই জিনিস আমি আশা করে থাকবো সেই জিনিসে কিছু না কিছু গন্ডগোল বেরোবেই পড়বে, যাই আমার খাবার ইচ্ছে। এটা তো নতুন ছিল, মানে একে দিয়ে গেছে যে যে বসে ও দেশে গেছে, একে একজনকে বসিয়ে রেখে গেছে, এ ভালো মানে। তুমি কি করে আনলো দেশে গেছে? এখানে থাকে। তুমি কি করে দেশে গেছে? তোমাকে যাওয়ার আগে বলে গেছে? ওরা তো তাই করে যে জয়াদি বা জয়া আন্টি বা জয়া ঠাকুমা এই তো এখানে থাকে। তো কোথায় এইখানেটা কোথায়? আচ্ছা এখানে থাকে তো। তুমি চেনো? ও তোমায় চেনে? চেনে না, আমিও চেনে। তাহলে ডিসকাউন্ট দিল না কেন বলতে পারতাম? তোমাকে চিনি, ডিসকাউন্ট দাও বলতে হয়, দাবি করতে হয় লোকের থেকে, দাবি না করলে চলে না আজকাল। তাই তো, নিজের প্রাপ্য জিনিস যখন লোকের থেকে পাবে না ছিনিয়ে নিতে হয়, ছিনিয়ে নেবে বুঝলে, দাও দে দাও এরকম ভাবে বলতে। তাই তাই বলবো এবারে, ঠিক আছে। কিন্তু এই যে আমি তোমাকে বুদ্ধি দিলাম, যে লোক তোমাকে ধরে আমার নাম কিন্তু নিতে পারবে না যে এই বুদ্ধি আইরিন দিয়েছিল বা সৃজা দিয়েছিল। ধরা পড়লে সম্পূর্ণ তোমার নামে না, আমি তোমাকে বুদ্ধি দেব, কিন্তু বুদ্ধি যদি তোমার সাকসেস না হয় তারপর কিন্তু আমার না। এর মধ্যে আর কে কে? না না না, বলবে না, আমি একাই আছি, বলবে একাই আছি। কেন একা লোক কি ষড়যন্ত্র করে করে না প্ল্যানিং আর প্লটিং করে? তুমিও একাই প্ল্যানিং প্লটিং, তুমি হচ্ছ খুব ইন্টেলিজেন্ট একটা মহিলা যে এইসব প্ল্যানিং প্লটিং করে এইসব করে। হ্যাঁ ইয়েস, দই ফুচকার অপেক্ষা করছি। হ্যাঁ হালকা ঝাল হবে, লেবু দেবে, জায়গা চেঞ্জ করে সামনের দিকে চলে এলাম, যাতে আমি ভালো করে যাতে ভিডিও করতে পারি দই ফুচকার। প্লেটটা চেঞ্জ করে নিলাম, ওরা ভেবেছিল আমি বড় প্লেট ফুচকা নেব, দই ফুচকা নেবো, বাট নো ছোট প্লেট নেব। মিষ্টি বেশি করে দেবে, মিষ্টি বেশি করে দেবে বললাম, দই তো অবশ্যই দেবে। কালো নুন এবার দেবে ছুরি ভাজা, আমার দই ফুচকা রেডি হয়ে গেছে, এবার জাস্ট খাওয়ার অপেক্ষা। আর আমার মা একটা প্যাকেট চেয়ে নিল, বিকজ আমার মা কিছু জিনিস কিনেছে সেটা প্যাকেটে ঢুকিয়ে নিল। বাইরে একটা এই লেক মলে বাইরে যে বসার যে জায়গাগুলো আছে বসার জায়গাও পেয়ে গেছি, হাতে দই ফুচকা খাবে। আন্টিটা হাসতে হাসতে গেল কেন আমাকে দেখতে? তোমাকে চেনা তো লাগলো না আমার, যাও গিয়ে দেখে আসো, যাও যাও যাও। আমি আগে বলেছি, আমি আগে বলেছি, আমি আগে বলেছি। আপনাদের সাথেও একটা শেয়ার করে নিচ্ছি, একটাই শেয়ার করবো, বেশি শেয়ার করবো না। মোটামুটি মিষ্টিটা কম দিয়েছেন দেখেছি, টেস্ট ভালো না। এই অন্য ফুচকালা বসেছে, আমাদের ওদিকে পছন্দ করলে ফুচকা দিচ্ছে।
ভালো বানায়নি। যেই আশা করলাম সেই আশাই হলো না। মিষ্টি ওই অখাদ্য দই ফুচকা খেয়ে আমার খাওয়ার একটু ইচ্ছে নেই, আবার মিষ্টি না মানে এটা ভালো লাগে। অনেক আছে তো দেখে মানে মাথা ঘুরে যায় যে কোনটা ছেড়ে কোনটা খাবে। একটা চকো ডিজাইন আছে, হ্যাঁ একটা চকো চিপস। আমরা তো দুটো আগে আমি তো স্ট্রবেরিটা খেলাম, স্ট্রবেরি আজকে হচ্ছে ফ্রাইডে, কালকে আমি ব্লগটা শেষ করিনি, তো এখন আমি রেডি হয়ে গেছি অফিস যাওয়ার জন্য, বেশ ভালো স্নান টান করে। কিন্তু তাও কোনো লাভ হবে না, আপনি আপনারা আমার মুখ দেখে বুঝতেই পারছেন যে আমি ঘেমে গেছি এইটুকু সময়ের মধ্যে। জাস্ট 5-10 মিনিট হয়েছে আমি স্নান করে বেরিয়েছি, আর এই আমার মুখের অবস্থা। শুনছি তো নাকি সানডে থেকে নাকি বৃষ্টি ঢুকছে, কেরালাতে ঢুকে গেছে, কিন্তু এখানে দেখা যাক, হোপ করতে পারি বৃষ্টি না আসা পর্যন্ত। আগের দিন বললাম কালে মেঘা গাইবো, তারপর আমি আর একটা গানও ভাবলাম যেটা আমরা গাইতে পারি, গরুর যে গানটা, বরসোরে মেঘা মেঘা আকাশের দিকে তাকিয়ে, কব বরসেগা উসি দিন কা ইন্তজার হ্যায়। তো এনিওয়ে আমাদের কালকে অফিসে প্ল্যান করা হচ্ছিলো দীঘা ঘুরতে যাওয়ার, বলছিল এই স্যাটারডেই চলো সবাই। তখন মানে সবাই বললো যে এমনিতেও টিকিট তো পাওয়া যাবে না, ওয়েটিং লিস্ট অনেক বড় আছে। তারপর বললো হট করে বললে এরকম হয় অল অফ আ সাডেন, তো আমি বললাম যে অল অফ আ সাডেন বললে হবে না, আমি যেতে পারবো না। তো নেক্সট মান্থ প্রবাবলি হয়তো আমরা যেতে পারি আর ঘুরতে যাবো, সেটা একটু ভেবে ভালো লাগছে। কিন্তু না এখন এই ট্রেনের কথা শুনলেও না একটু ভয় লাগে। আপনারা তো মানে সবাই জানেন যে কী হয়েছে ওই লাস্ট ফ্রাইডে কোরামান্ডল এক্সপ্রেসের যে অ্যাক্সিডেন্টটা, যেটা ভয়াবহ যে অ্যাক্সিডেন্টটা হলো, তারপর থেকে মানে সব মানুষের মধ্যেই একটা মানে ভয় ঢুকে গেছে ট্রেনে ট্রাভেল করাটা। মানে যে কী প্যাথেটিক যে সিচুয়েশন ওখানে, মানে যারা যারা প্রাণ হারিয়েছেন বা যারা আহত হয়েছেন, তাদের মধ্যে যারা আহত হয়েছেন তাদের মধ্যে একটা লাইফ টাইমে একটা লাইফ টাইমের জন্য ওদের মধ্যে একটা ট্রমা ঢুকে গেছে, খুবই খারাপ জিনিস হয়েছে, খুবই খুবই খারাপ। তো যাই হোক, আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি, দেখা হবে খুব শিগগিরই আপনাদের সাথে। বাই।